হ্যালো গাইস, সরস্বতী পুজোয় আমাদের শাড়ির কুচি ধরার কেউ নেই। তোর ওই নর্দমার মতন মুখটা না, ওই ম্যান হলে ঢাকটা দিয়ে বন্ধ করা উচিত। তাই তো আমরা সরস্বতী পুজোয় জিন্স শার্টটা পরবো। বাঙালির বাচ্চাটা আবার খেউ খেউ। মামুনির নাকামি ধনটা একবার দেখতে পাচ্ছ? মামুনি শাড়ির কুচি ধরার লোক নেই, সেজন্য মামুনি জিনিসটা পরে ঘুরে বেড়াবে। তো মামুনি, তুমি জিনিসটা পরে ঘুরে বেড়াও, তোমায় কে বারণ করেছে? আবে সালে, আবার ব্যাকগ্রাউন্ডে হাসির মিউজিক দিয়েছে, হা 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 হা। আরে পেছনে মেয়েটাকে দেখো, ইয়ে ইয়ে শুরু করে দিয়েছে। অসভ্য মূর্খ, তোর ওই নর্দমার মতন মুখটা না, ওই ম্যান হলে ঢাকটা দিয়ে বন্ধ করা উচিত। এগুলো হচ্ছে সেই সব মামুনি যারা সকালবেলায় উঠে হাগু মুতু করে নিজের হাগু নিজেই খায়, আর উল্টো পাল্টা ভাবে ভিডিও বানায় যাতে মনে করে যে তাদের ভিডিও দেখে অন্যরা থেকে হাসবে। কিন্তু কি করে জানো, এইসব ভিডিও দেখে অন্য পাবলিক দেখে আবাল বলে। শুধুমাত্র পাবলিক নয়, সমস্ত ইউটিউবার এমনকি পশ্চিমবঙ্গের সমস্ত লোকেরা একে পাগাল বলে। বেশি আলবাল বকলে না, কানের গোড়া একটা থাবড়া মারব। এদেরকে নিয়ে আজকে তো দেখতে পাচ্ছ, উল্টো পাল্টা ভিডিও করে। হ্যাঁ, উল্টো পাল্টা ভিডিও করে এরা মনে করে লোকেদের মন জয় করে নেবে। না মানে এরা কি এতটাই অশিক্ষিত যে তোমাদের এইসব ভঙ্গিমা দেখে কেউ হাসে না সে কি বুঝতে পারো না? এরা হচ্ছে সেই ধরনের অশিক্ষিত না পড়া বেকার লোক। হ্যাঁ মানে কাজকর্ম না থাকলে যেসব মানুষ এইসব ভিডিও করে সেরা হচ্ছে এই ধরনের পাবলিক। শালা, বাড়িতে তরকারিতে একটু জাল হয়ে গেলে বউ খেতেই পারে না। আবার এইদিকে দেখছি ফুচকাওয়ালার কাছে গিয়ে বউ বলছে ঝাল দাও ঝাল দাও ঝাল দাও। কাটি দিচ্ছ হরকৃষ্ণ, ঠিক জায়গায় পেরেক মেরেছি। ও হো কি ভিডিও কি ভিডিও! এই ভিডিও দেখে তোমার পেটে খিল ধরে গেল। এরকম ভাবে কেউ মুখের মধ্যে গামছা বেঁধে উল্টো পাল্টা ভাবে ভঙ্গিমা করলে ভিডিও হিট? আর উল্টো পাল্টা করা ডায়লগ মেরে দিল বাস, ভিডিওর মধ্যে মিউজিক দিয়ে দিল একটা কমেডি মিউজিক, বাস তাহলে ভিডিও হিট। এরা কি মনে করে নিজে থেকে বুঝতে পারে? তবে এইসব ভিডিও দেখে আমাদের সত্যি বলছি কি মজার ফালতু ভিডিও মনে হয়। এরা হচ্ছে সেই সমস্ত পাবলিক যারা সারাদিন ধরে মন্ডি রোগে দিয়ে হাতের কাজ চালায়, হাতের কাজ চালিয়ে বউকে সন্তুষ্ট করতে না পেরে বউ এদেরকে লাথি মেরে রান্নাঘরে পাঠিয়ে দেয়, রান্নাঘরে গিয়ে এইসব ভঙ্গিমা করি। মালটাকে দেখো, ভগবানের কি ধরনের আবিষ্কার! হ্যাঁ না, মালটা মনে করে এরকম উল্টো পাল্টা ভঙ্গিমা করলে কি নিয়ে সবাই এসে ভিডিও দেখে নেবে, আর ভিডিও দেখে নিয়ে পপুলার হয়ে যাবে। এরা হচ্ছে সেই সমস্ত পাবলিক যারা স্কুলে ওয়ান অফ দি পাস করেনি, কিন্তু এখনো পর্যন্ত এইসব উল্টো পাল্টা ভিডিও করে কিছু ফলোয়ার্স কামিয়ে নিচ্ছে, আর ফলোয়ার্স কামিয়ে নিজে থেকে মনে করো সেলিব্রিটি। বল প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ, প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ, বল কাটরিনা কাইফ জিন্দাবাদ, কাটরিনা কাইফ জিন্দাবাদ, চল আব বল সানি লেমনি মুর্দাবাদ। আশা বলেই আশা বলেই আশা বলেই উল্টো পাল্টা ভিডিও বানিয়ে টিকটকে ছেড়ে দেয়। তো এই জন্য আমি টিকটককে এতটা ভালোবাসি, টিকটকের ভিডিও গুলো নিয়ে রোজ করার জন্য। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও, আর হ্যাঁ কমেন্ট বক্সে অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও, আমি কিন্তু সবারই কমেন্ট পড়ি। হ্যাঁ সবারই কমেন্টে রিপ্লাইও দিই। সো কমেন্ট বক্স জানিয়ে দিও, আর হ্যাঁ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। পাশের বেল আইকনটা প্রেস করলে তবেই তো আমাদের নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না, তো বেল আইকনটা প্রেস করে রেখো। আর হ্যাঁ আমাদের সঙ্গে যুক্ত থাকো, আরও ভালো ভালো ভিডিও আসছে, এবারে কন্টিনিউয়াসলি ভিডিও আসবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আরে প্লিজ সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইবারগুলো বাড়াও না ভাই, সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ খুবই তাতে আর একটা ভিডিও আসছে, তো সঙ্গে থেকো।